1954 সালে দৈনিক ইত্তেফাকে ফটোসাংবাদিকতা জীবনের শুরু আফতাব আহমেদের। টানা 40 বছর কর্মরত ছিলেন সেখানে। সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে 2006 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন। পশ্চিম রামপুরার নিজের বাড়িতে একা থাকতেন তিনি। সকাল 8:30টার দিকে গৃহকর্মী এসে বাসায় কোনো সাড়া না পেয়ে গাজীপুরে আফতাব আহমেদের মেয়েকে খবর দেন। পরে তার মেয়ে এবং মেয়ে জামাই পুলিশের সহায়তায় বাড়িতে প্রবেশ করে হাত পা বাঁধা অবস্থায় আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করে। নগদ টাকা লুটের আলামতও পাওয়া যায়। অনেকক্ষণ বেল দেওয়ার পরে না পেয়ে তখন ওই যে এক রুম থেকে ওই জানলা দিয়ে দেখা যায়, তো ওখান থেকে কাজের মহিলা নাকি দেখছে যে কাপড় চোপড় সব উল্টানো পাল্টানো, কিন্তু ওনারে দেখা যাচ্ছে না। চাবি দিয়ে পুলিশের সামনে দরজা খুলে পরে ঢুকে দেখি যে ওনার দু হাত দু পা এবং মুখ কাপড় দিয়ে বাঁধা, কাঠের একটা লকারের মতো উনি বানিয়ে রাখছিলেন, ওইটা নিয়ে আসছে আর এক রুম থেকে, ওইটা তছনছ করা, তার টাকা পয়সা রাখে যে লকারটা সেটা তছনছ করা, আলমারিটা অমায়িক লোক, কেউ লগে রাগ করতো না, ক্লাবে গেলে চুপ করে বইয়া থাকতো, একটা টেবিলে খাইতো, যদি অর্পলার সাথে সম্পর্ক নেই পড়ার বসাতে, কিন্তু অর্পলাই কাজ করার উপযুক্ত না। আর মেয়ে তো থাকে ইয়াতে চাকরি করে কৃষি বিশ্ববিদ্যালয়ে যদপুর, আর বাড়ি বিক্রি করার টাকা ছিল, প্রভিডেন্ট ফান্ডের বেশ টাকা পাইছিল সে। প্রাথমিকভাবে মরদেহে কোনো ক্ষতের চিহ্ন পায়নি সিআইডি ক্রাইম সিন ইউনিট। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দারা। তো আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে ওনার হাত বাঁধা এবং শরীরের বাহ্যিক এমন কোনো ক্ষত নেই যে ক্ষতর আঘাতে উনি মৃত্যুবরণ করতে পারেন। তবে আমাদের প্রাথমিক দৃষ্টে মনে হচ্ছে ওনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ওনার গলায় একটা চাদর পেঁচানো ছিল এবং গলায় শ্বাসরোধ করে মারলে একটা যে দাগ হয় সে দাগও কিছুটা আমরা দেখতে পেয়েছি। আর আপনি যেটা বললেন যে অভিযোগ করেছে যে তার এখানে টাকা ছিল, আমরা অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি, তবে আমরা এখনও নিশ্চিত না যে অথবা এখনও নিশ্চিত হওয়ার সময় আসে নাই যে ওনাকে কেন খুন করা হয়েছে। ঘটনার পর থেকে আফতাব আহমেদের গাড়ির চালক পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। সকল আলামত পর্যালোচনা শেষে হত্যার মূল উদ্দেশ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সেফুল হোসেন, চ্যানেল আই, ঢাকা।